ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে ভারতে ইসলাম কিভাবে সম্প্রচার করা হয়েছে এবং কে করেছে বিষয়ে। দেখেন, ইসলাম ভারত ভারত হচ্ছে একটা প্রজাতন্ত্র দেশ। সেখানে আপনার হচ্ছে জনসংখ্যা বর্তমানে 2009 সাল থেকে যেটা করা হয়েছে যে 1,38,000 লোকের বসবাস। তো এখানে আমরা যদি মুসলমানদের জনসংখ্যা দেখি, যেটা বলা হচ্ছে অনুমান 14% অথবা 15% হতে পারে। তো এটা অ্যাপ্রক্স আর কি বললাম। তো এখানে বিভিন্ন রকম ভাষা আছে, উর্দু, হিন্দি, বাংলা, কাশ্মীরি, মালয়ালম, কেরালা, অনেক ধরনের বিভিন্ন ভাষা আছে। তো এই ইসলাম, এইখানে যে ইতিহাসটা, যে ইসলাম কিভাবে ঘটলো, ইসলাম এইখানে কোন কার মারফত এটা এলো। দেখেন, এই সময় এই ভারতে ইসলামে আসার পেছনে যে আরবদের একটা ভূমিকা আছে। যেমন আরব মানে বাণিজ্যিক সম্পর্ক ছিল এটা আগে থেকেই আপনার ভারতের সাথে। এটা বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরগুলো যোগাযোগ সূত্র ছিল আরব দেশগুলো, মালাবার অঞ্চলের শত শত মানুষ আসতো এত ব্যবসা করতে। 630 খ্রিস্টাব্দ নাগাদ প্রথম মুসলমান পর্যটক নৌপথে ভারতে উপকূলে অবতরণ করেন। সপ্তম শতাব্দীর শেষ ভাগে আরবের মুসলমানরা প্রথম ভারতে এখানে বসতি স্থাপন করে। এবং এই হিন্দ শব্দটা এই তাদের মুখ থেকেই আসা, যেহেতু সিন্ধু নদী ছেড়ে তারা তখন হিন্দ হিন্দ বলতো। যেমন এখনো দেখুন সৌদি আরবে বা আরব দেশে ইন্ডিয়ানদেরকে বলা হয় হিন্দি, হিন্দি হিন্দি বলা হয়। তো এখানে হিন্দ হিন্দ বনে কোনো ধর্মকে বোঝানো হয় না, এটা একটা সাম্প্রদায়কে বোঝানো হয়েছে। যারা ভারতবর্ষে বাস করে তাদেরকে বলা হয় হিন্দি। এটা থেকে অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন সমস্ত ভারতবাসীকে হিন্দু বলতে পারেন ভৌগোলিক অর্থে, কিন্তু ধর্ম হচ্ছে যেটা হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, যে ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। এবং স্বামী বিবেকানন্দের কথায় তিনিও বলেছেন এই ধর্মটার নাম দেওয়া উচিত বেদান্তবাদী, যেহেতু বেদ থেকে বেদই হচ্ছে মূল ধর্মগ্রন্থ, তাই বেদান্তবাদী বলা উচিত। তো হিন্দু বলে কোনো ধর্মগ্রন্থ নেই, ভৌগোলিক অর্থে আমরা সকলেই আমরা হচ্ছে হিন্দু, আমরা ইসলাম ধর্ম পালন করি। এরপর দেখেন যে বলা হয়েছে 629 সালে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 এবং 632 খ্রিস্টাব্দে তিনি মারা যান, অর্থাৎ উফাত হয়েছিল। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় 629 সালে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মৃত্যুর কত বছর, 632 তিনি আর উফাত হয়েছিল। তারপরে আপনি দেখেন 32 অর্থাৎ ওয়ার 29, 3 বছর, 3 বছর আগেই আপনার হচ্ছে কেরালায় ত্রিশূর বলে একটা জেলা আছে, সেখানে মালিক বিন দিনার একটা মসজিদ নির্মাণ করেন। এটাই হচ্ছে ভারতবর্ষে প্রথম মসজিদ। মনে রাখবেন 629 সালে, অর্থাৎ 629 খ্রিস্টাব্দে, আরবির ইংলিশে 629 খ্রিস্টাব্দে প্রথম যে মসজিদটা তৈরি করা হয়েছিল আরবদের সহযোগিতায়, মালিক বিন দিনার নাম ছিল। এবং ত্রিশূর জেলায়, এই জেলাটা হচ্ছে কেরালায়, এইখানে এই প্রথম আপনার হচ্ছে এই মসজিদ স্থাপন করা হয়। এরপরই অষ্টম শতাব্দীতে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের একটা বাহিনী পাকিস্তান, তখন তো একসাথে ছিল পাকিস্তান এবং সিন্ধু প্রদেশ এবং এই ভারতবর্ষে এসে তখন তারা এইভাবে প্রচার করে। 10ম শতাব্দীর প্রথম ভাগে গজনী মাহমুদ পাঞ্জাবে গজনীবাদ সাম্রাজ্য তিনি তাকে তুলে রাখেন। তো এই যে ইতিহাস ভারতবর্ষে ইসলামকে প্রতিষ্ঠিত করার বা ইসলামকে আনার পেছনে, এটা আরবদের বড় ভূমিকা রয়েছে। কিন্তু আমরা এখানে অনেকে মনে করি যে এই খাজা মঈনুদ্দিন চিশতি এই ধরনের আমরা বলি যে ইনি এনেছেন, এগুলো আপনার হচ্ছে মানুষের বানোয়াট। যদি সঠিক ইতিহাসটা আপনি দেখেন যে এই ভারতবর্ষে যে ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 3 বছর আগেই ভারতে প্রথম কেরালায় যে মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং তাদের হাত ধরেই ইসলামের এই বার্তা ভারতবর্ষে এসেছে, যেটা আমরা পাই বিভিন্ন গ্রন্থ থেকে। আপনি দেখতে পারেন যে গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে গ্রন্থগুলো আমি বলবো, যে গ্রন্থ থেকে আপনি পাবেন আসগার আলী ইঞ্জিনিয়ার, তিনি এই বইটার লেখক, এবং ইসলাম ইন ইন্ডিয়া,
এই বইটা পাবেন 2002 সালে সংস্করণ হয়েছিল, সেই 81 পৃষ্ঠা থেকে আপনি এই গ্রন্থগুলো পাবেন। এরপরে মোহাম্মদ তাহিরের লেখা মুসলিম ইন ইন্ডিয়া, এই বইটাও আপনার হচ্ছে 1993-এ প্রথম প্রকাশন করেন এবং এটা 81 পৃষ্ঠায় সেখানে পাবেন। মোহাম্মদ মুজিব দ্য ইন্ডিয়ান মুসলিমস, এটাও আপনার হচ্ছে 1967 সালে লেখা। এরপরেও মেরি থুসান টিসুস, তিনি খ্রিস্টান ছিলেন, তিনিও এখানে লিখেছেন রিলিজিয়াস হিস্টোরি অফ ইসলাম ইন ইন্ডিয়া, মিলফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বইটা ছাপা হয়েছে 1930 সালে। এরপরে যোগিন্দার শ্রীকান্ত মুসলিম ইন ইন্ডিয়া সায়েন্স 1947 ইসলাম প্রিভেন্টিভ অফ ইন্টারফেথ অফ রিলেশনশিপ, এটা 2004-এ বইটা সংস্কার করা হয়েছিল। অর্থাৎ এই সমস্ত কিতাবগুলো যেগুলো ওয়ার্ল্ড স্টোরি যেটাকে বলা হয়, ওয়ার্ল্ড হিস্টোরি কিতাবে আমরা যেগুলো পাবো সেখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের উৎপতন অর্থাৎ এই ভারতবর্ষে ইসলাম কিভাবে প্রচার হয়েছিল।